প্রত্যেক ক্ষেত্রে কিভাবে আলাদা হয়েছে যেমনটা আপনাদের জানাচ্ছি যে 68 শতাংশ পেয়েছে তার নম্বর 72 শতাংশ তার ক্ষেত্রে আলাদা দর আবার যে 70 শতাংশ পেয়েছে তার নম্বর 72 শতাংশ বাড়াতে পৃথক দর এইভাবে শতাংশের বিচারে টাকা নিয়েছেন কিংকল শান্তরুণা মারাত্মক দাবি সিবিআই এর আমরা দেখেছি এই দুর্নীতির গোলক ধাঁধায় ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় গোটা শিক্ষা দপ্তরটাই প্রাক্তন শিক্ষা দপ্তরটাই জেলে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সুবীরেশ ভট্টাচার্য একের পর এক যে তৃণমূলের শীর্ষ নেতাদের থেকে শুরু করে অন্যান্যরাও শিক্ষা দপ্তরের অধিকর্তারা যারা গোটাটাই এখন জেলে রয়েছে এবং এই দুর্নীতির বিষবৃক্ষে 350 কোটি টাকার দুর্নীতি এখনো পর্যন্ত ইডি জানিয়েছে এবং ইডি সেখানে বলেছিল যে আরো কত টাকার দুর্নীতি সামনে আসবে আমরা জানি না কিন্তু এই চার্জশিটে এবার ইডি যেটা চাঞ্চল্যকর দাবি করলো এই 350 কোটির দুর্নীতির মধ্যে একাই 100 কোটি তুলেছিলেন কুন্তল নিয়োগ দুর্নীতি চক্রে ইতিমধ্যেই যারা ধৃত যারা আদালতে রয়েছে যারা জেলবন্দী একাই 100 কোটি তুলেছিলেন এই কুন্তল ঘোষ বহিষ্কৃত তৃণমূল যুব নেতা চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি ইডির কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে আর আমরা এই বিষয় নিয়ে জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রকাশ সিনহা আমাদের সঙ্গে প্রকাশ এর আগে আমরা দেখেছি ফাঁকা ওয়ে মার্কশিট জমা দেওয়া হয়েছে এবং সেটা সার্ভারে গিয়ে 52-53 নম্বর হয়ে গেছে আর এবার তো দেখছে যে পৃথক পৃথক নম্বর বাড়ানোর জন্য পৃথক পৃথক দর হেঁকেছেন এই সমস্ত অভিযুক্তরা এরই পাশাপাশি জানতে চাইবো যে কুন্তল ঘোষ আবারও তিনি মুখ খুললেন বিস্ফোরক দাবি করছেন যেটা 30 মার্চও বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে তাকে দেখো আজকে আমরা দেখলাম সিবিআই এর আইনজীবীর তরফে বিস্ফোরক তথ্য পেশ করা হয় এর আগে আমরা দেখেছি ব্ল্যাঙ্ক ওমারশিট এর আগে আমরা দেখেছি ওমারশিটে ম্যানিপুলেশন করার অভিযোগ কিন্তু আনা হয়েছিল আজকে সিবিআই এর আইনজীবী সিবিআই এর তদন্তকারী অফিসাররা যে বিস্ফোরক তথ্য পেশ করেছেন সেখানে তারা দাবি করছেন যে পার্সেন্টেজ ওয়াইজ টাকার অঙ্ক ফিক্স করা হতো 2% মার্কস বাড়িয়ে দেওয়ার জন্য একটা রেট 4% মার্কস বাড়িয়ে দেওয়ার জন্য একটা রেট 70-72% রেট বাড়িয়ে দেওয়ার জন্য আরেকটা রেট অর্থাৎ টাকার অঙ্ক কিন্তু ডিসাইড হতো কত মার্কস বাড়ানো হচ্ছে কত পার্সেন্ট মার্কস বাড়ানো হচ্ছে এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি আজকে ইডির তরফে করা হয় এবং এই দাবি করে তদন্তকারী অফিসার তিনি কিন্তু কেস ডায়েরি দিয়ে দেন বিচারককে সেখানে কিন্তু একাধিক সাক্ষীদের কিন্তু বয়ান রয়েছে এবং আমরা দেখলাম আজকে কিন্তু আবার বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের তরফে এর আগেও কিন্তু আমরা দেখেছি কুন্তল ঘোষ অভিযোগ এনেছিলেন যে তার উপরে চাপ সৃষ্টি করছে এজেন্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে আজকে কিন্তু শুধু মৌখিক নয় আজকে আমরা দেখলাম যখন মামলার শুনানি শুরু হয় বিচারক একটি চিঠি যেটা কুন্তল ঘোষ বা জেল থেকে লিখেছেন বিচারককে সেই জুডিশিয়াল অ্যাপ্লিকেশন তিনি কিন্তু কুন্তল ঘোষের আইনজীবীর দিকে দেন এবং বলেন যে এই অভিযোগ কেন এতদিন ধরে কোর্টে নিয়ে আসা হয়নি আপনারা কেন কোর্টে এসে বলেননি তখন কুন্তল ঘোষের আইনজীবীর উত্তর ছিল যে আমরা জেলে গিয়ে কুন্তল ঘোষের সঙ্গে কথা বলতে পারছি না তাই এই অভিযোগ আমরা আনতে পারিনি কিন্তু আমরা দেখলাম শুনানির পর যখন কুন্তল ঘোষকে কোর্টরুম থেকে লকআপে নিয়ে যাওয়া হচ্ছে তখনই কুন্তল ঘোষ আজকে এই দাবি করেছেন যে দাবি আগেও তিনি করেছিলেন জেলে গিয়ে তখন যখন তাকে জেরা করা হচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে এই দাবি আজ আবারও করেছেন কুন্তল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ নন্দন ভট্টাচার্যের সঙ্গে বিকাশ নন্দন বাবু এর আগেও আমরা দেখেছি যখন নিয়োগ দুর্নীতিতে ধৃত ব্যক্তিদের একের পর এক আদালতে সিবিআই বা ইডি পেশ করেছে বিস্ফোরক একের পর এক অভিযোগ করা হয়েছে সিবিআই তরফ থেকে আজকে এই দাবি করা হলো এই বিস্ফোরক তথ্য পেশ করা হলো যে এক একজনের ক্ষেত্রে যারা দর নম্বর বাড়াতে আলাদা আলাদা দরে টাকা নেওয়া হচ্ছে অর্থাৎ কত শতাংশ নম্বর বাড়ানো হবে তার ভিত্তিতে দর ঠিক করা হয়েছে এক একজনের ক্ষেত্রে আমরা তো প্রথম থেকে বলছি যে এটা একটা সংগঠিত অপরাধ এটা হঠাৎ একজন কিছু করে ফেলেছেন তা নয় এটা একটা পরিকল্পনা করে টাকা তোলবার জন্য এটা করা হয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে যাদের এই টাকার মারফত চাকরি দেওয়া হবে তারা তো শিক্ষা ছাড়া অন্য সমস্ত কাজে নিজেদের নিযুক্ত করতে পারবেন
তিন নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে যে একটা শিক্ষা পরিকাঠামো তৈরি হয়েছিল, যেখানে ছাত্র দরিদ্র ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসতো, সেটাকে ভেঙে দিয়ে প্রাইভেট পুঁজির আগমনের রাস্তাটাকে সহজ করে দেওয়া, এইটা গোটা পরিকল্পনা। এই পরিকল্পনাটা এখন তদন্তের ফলে সামনে এসে যাচ্ছে এবং যার ফলে যারা বড় রাঘব গোয়াল হাতের কাছে লোক তারা এই সমীক্ষা করতে আমাদের উপর চাপ দেওয়া হচ্ছে। লক্ষ্য করে দেখবেন কিছুদিন আগে যখন কুণাল ঘোষকে রাখা হয়েছিল সিআইডি হেফাজতে, তখনও অভিষেক বাবু বলেছিলেন কুণাল ঘোষের উপর চাপ দেওয়া হচ্ছে ওর নাম করার জন্য। আসলে এইসব করে ওরা ওদের বাজারে দর বাড়াবার চেষ্টা করছে যে দেখো আমি কত বড় যে আমার জন্য পুলিশ চাপ দিচ্ছে আর তদন্তকে বিভ্রান্ত করার জন্য। কেন এখনো পর্যন্ত আদালতে কোনো দেখা হলো না যে সিবিআই বা ইডি তাদের উপর চার্জশিট করছেন, এই ব্যাপারটাই খুব বিস্ময়কর ঠেকছে আমার কাছে। এখানে মনে হচ্ছে এটা পরিকল্পিত ভাবে তাদের দিয়ে বলানো হচ্ছে যাতে তদন্ত সম্পর্কে একটা অনাস্থা তৈরি করা যায়। তদন্তকারী সংস্থারা নিঃসন্দেহে আইনি ব্যবস্থা নেবে, এই নিঃসন্দেহ সবার আছে।